নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। তোমরা যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলে, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলে, তোমাদের জন্য উইলিং ফর্ম অ্যাডমিশনের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, কবে থেকে তোমরা উইলিং ফর্মের অ্যাডমিশন নিয়ে নিতে পারবে এবং তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো তাহলে আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে এই বিজ্ঞপ্তিটি 3 নভেম্বর প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, এমএ, এমএসসি, এমকম কোর্সের জন্য বাকি থাকা সিটে উইলিং ফর্মের মাধ্যমে অ্যাডমিশন নেওয়া হবে। উইলিং ফর্ম অ্যাডমিশনের জন্য তোমরা আবেদন করতে পারবে 5ই নভেম্বর থেকে 8ই নভেম্বর অবধি। তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে 9ই নভেম্বর। তাছাড়া তোমাদের মেরিট লিস্টে যদি কোনো রকম ভুল থাকে, সেক্ষেত্রে তোমরা 9 তারিখ ইমেলের মাধ্যমে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারবে। তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে 10ই নভেম্বর। এরপর প্রথম অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হবে 10ই নভেম্বর। সেই লিস্টে তোমাদের যাদের নাম আসবে, তোমরা 10ই নভেম্বর থেকে 12ই নভেম্বর অবধি পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই বিষয় নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।